প্রিয় দর্শক সবাইকে শুভেচ্ছা এবং আমন্ত্রণ জানাচ্ছি স্থাপত্য শৈলী এবং নির্মাণের গল্প নিয়ে চ্যানেল 9 এর এই আয়োজন ZSRM নিবেদিত বুননের গল্পের আজকের এই পর্বে আপনাদের সাথে আছি আমি স্থপতি অর্চি রহমান এবং প্রতি পর্বের মতো আজও আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন বিশেষ একজন অতিথি যিনি উপস্থিত আছেন তাকে নিয়ে আসলে অনেক কিছু বলার আছে এবং তার এই বর্ণাঢ্য কর্মময় জীবনকে নিয়ে বলতে গেলে খুব সময়টা আসলে কম পড়ে যাবে এই দেশকে স্বাধীন করতে যার ভূমিকা আছে এই দেশের স্বাধীনতা অর্জনের পর থেকে এখন পর্যন্ত নগর গঠনের পরিকল্পনার ক্ষেত্রে যিনি ভূমিকা রেখেছেন স্থাপত্য শৈলীতে যিনি প্রতি মুহূর্তে অবদান রেখেছেন তিনি একজন স্থপতি একজন নগর বিশ্লেষক একজন শিক্ষাবিদ এবং বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের সভাপতি তিনি মোবাশ্বের হোসেন আজ আমাদের সাথে তিনি উপস্থিত আছেন কথা বলবো শুনবো তার ভাবনার গল্প তার এই বর্ণাঢ্য কর্মময় জীবনের গল্প শুভেচ্ছা এবং আমন্ত্রণ জানাচ্ছি স্যার অনেক ভালো লাগছে আপনাকে সামনে পেয়ে ধন্যবাদ এবং আমি যখন নিজে স্টুডেন্ট ছিলাম তখন আপনার কথা পড়েছি লেখালেখি হয়েছে আপনাকে নিয়ে তখন সেগুলো পড়তাম বা আমরা যখন প্রজেক্টগুলো সম্পর্কে জানতাম আপনার প্রজেক্টগুলো নিয়ে জেনেছি কিন্তু কখনো আপনার সামনে বসে এই সুযোগটা হবে যে আপনার ভাবনার কথা শুনতে পারবো এটা আমি আসলে কখনো ভাবিনি আমার জন্য অনেক বড় পাওয়া এবং শুরুতেই যে বিষয়টা নিয়ে জানতে চাই যে আমি যেটা বলছিলাম যে এই দেশের স্বাধীনতা রক্ষার পর থেকে এখন পর্যন্ত নগরের যে গঠন করা যে পরিকল্পনা করা যে একটা নগর কিভাবে গড়ে উঠতে পারে তার শুরুর থেকে আপনি ছিলেন সেই সময়টা থেকে এখন পর্যন্ত আসলে পরিবর্তনটা আপনাকে কি অনুভূতি দেয় বা আপনাকে কিভাবে ভাবায় ধন্যবাদ প্রথমে শুরু করি যে আমার জীবনটা কিভাবে শুরু হয়েছে একজন স্থপতি হিসাবে তারপরে তোমাকে বঙ্গবন্ধুর সাথে আমাদের যে কথাবার্তা হয়েছিল সেটা নিয়েও কথা বলবো আমি যখন পাশ করলাম 72 সনে তখন জানলাম যে আমার এক আত্মীয় তার বাড়ি বানাবে তো আমি তার কাছে গেলাম যে আমি আর্কিটেকচারে পড়াশোনা করে পাশ করেছি আপনার বাড়িটা আমি ডিজাইন করে দেই উনি অনেকক্ষণ আমার মুখের দিকে তাকায় থেকে বললেন কার বাড়ি বানাবা কার জায়গায় বানাবা কার পয়সায় বানাবা ওই বাড়িতে কে থাকবে তা আমি বললাম যে আপনার বাড়ি আপনার জায়গা আপনার টাকা আপনি থাকবেন তো উনি এটা শোনার পরে বলছে তুমি কি আমাকে পাগল পাইছো আমার বাড়ি আমি থাকবো আমার পয়সা দিয়ে বাড়ি বানাবা আবার তুমি 5000 টাকা ফিসও চাচ্ছ এরকম পাগলাম কোথাও আর করো না দ্যাট ওয়াজ দ্য সিচুয়েশন অফ 1972-73 আর আজকে 50 বছরে পরে বাংলাদেশের কোন নাগরিক বিশেষ করে রাজধানী এবং শহরগুলিতে কোনো ব্যক্তি বলতে লজ্জা পায় যে আমার বাড়ি আর্কিটেক্ট ডিজাইন করে না তাহলে 50 বছরে আমরা এই পরিবর্তনটা কিভাবে আনলাম এবং বাংলাদেশের স্বাধীনতার আগে বাংলাদেশে কোনো হাই রাইজ বিল্ডিং ছিল না কারণ গোল্ডেন ফাইবার তৈরি পেতাম আমরা বাংলাদেশে এই গোল্ডেন ফাইবারের টাকা দিয়ে তোমার সমস্ত বাড়িঘর হতো বিল্ডিং হতো করাচিতে কারণ বাংলাদেশের মাটি নাকি এই বিল্ডিং বানানোর উপযুক্ত না কিন্তু স্বাধীনতার পর আমরা তো করেছি স্বাধীনতার পরে 80 দশকে গ্রামীণ ব্যাংক করেছে 24 তলা এবং বাংলাদেশের ইতিহাসে প্রথম বিল্ডিং যেটা কম্পিউটার এডেড ডিজাইন স্ট্যাট প্রো দিয়ে স্ট্যাট 3 দিয়ে আমরা এটা করেছি এবং এটার জন্য আমাকে সফটওয়্যার ইম্পোর্ট করতে হয়েছে কম্পিউটার ইম্পোর্ট করতে হয়েছে এই সফটওয়্যারটি আনার পরে বাংলাদেশে একটা রেভলিউশন হয়েছিল এবং এই সফটওয়্যার ছেলেপেলেরা শেখা শুরু করলো বুয়েটের টিচাররা শেখা শুরু করলো এবং বাংলাদেশে এখন কোনো স্ট্রাকচারাল ডিজাইন বড় বিল্ডিং এর স্ট্রাকচারাল ডিজাইন এই সফটওয়্যার থেকে ইট্যাপস এবং স্ট্যাট প্রো ছাড়া হয় না সম্ভব না এটা একটা রেভলিউশন হয়েছে গ্রামীণ ব্যাংকের 24 তলা বিল্ডিং এর সাথে সাথে আমরা প্রশিকা ভবন করেছি ওই সময় আমরা সৌভাগ্যবান যে ওই সময় আমরা কয়েকটা প্রতিষ্ঠানের থেকে সুযোগ পেয়েছি যে এই ধরনের ভবন তৈরি করার কারণ প্রশিক্ষা ভবন তুমি দেখতে পাবা পুরাটা ব্রিক দিয়ে করা মিরপুর সিরামিকের ব্রিক দিয়ে করা সেই ব্রিক আজকে প্রায় 80 দশকে করা এখন পর্যন্ত এটার বাইরে কোনো মেনটেনেন্স করা লাগছে এই জিনিসগুলি খুব ইন্টারেস্টিং তুমি যেহেতু বাংলাদেশের স্ট্রাকচারের কথা বলছো উন্নয়নের কথা বলছো তো বঙ্গবন্ধু এটা 72 বা 73 সালের এক সময় সুগন্ধাতে বঙ্গবন্ধু বসতেন তার রাজনৈতিক মিটিং টিটিং সব ওইখানে করতেন মাজহারুল ইসলাম সাহেব তখন আমাদের সবচেয়ে গুরু হিসাবে ছিলেন উনি আমাকে ইয়াফেস উসমান এবং
মরহুম রবিউল ভাইকে নিয়ে বঙ্গবন্ধুর সাথে দেখা করতে গেলেন, আজও আমার সেই স্মৃতি মনে আছে। মাজহারুল ইসলাম সাহেবকে দেখার সাথে সাথে বঙ্গবন্ধু বললেন, আপনি ভিড়ের মধ্যে আসবেন না, আপনি লনে ওয়েট করেন, আমি আপনার কাছে আসতেছি। কিছুক্ষণ পরে দেখলাম বঙ্গবন্ধু নিজে হেঁটে, বিরাট মানুষটি, মাজহারুল ইসলাম সাহেব স্টুডেন্ট ছিলেন, আমি জাস্ট পাস করেছি, তো আসার পরেই মাজহারুল ইসলাম সাহেব বলতেছেন, এরা তিনজনই মুক্তিযুদ্ধের সাথে জড়িত ছিল এবং যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশকে পুনর্গঠন করার জন্য এরা কাজ করতে চায়। আমার আজও মনে আছে বঙ্গবন্ধু আমার এখানে থাবা দিতে দিতে বলতেছে, বাবারা শুধু ঢাকা নিয়ে পরিকল্পনা করো না, সারা বাংলাদেশ নিয়ে পরিকল্পনা করো, নাইলে কিন্তু বিপদ আছে। আমরা কিন্তু বঙ্গবন্ধুর সেই কথা রাখি নাই, সব কিছু ঢাকাতে নিয়ে আসছি, নেভাল হেডকোয়ার্টার, তারপরে ইন্ডাস্ট্রিয়াল রেলওয়ে, যত কিছুর হেডকোয়ার্টার হওয়া সম্ভব সব ঢাকায়। আমরা ডিসেন্ট্রালাইজেশনের কথা অনেক বলছি এখন, কিন্তু সেটা আসলে বাস্তবায়ন তো হচ্ছে না, সেই কোথায় আমরা পিছিয়ে যাচ্ছি বা মূল সমস্যাটা আসলে কোথায় হচ্ছে এই যে নগরে আমরা বসবাস করছি? খুবই দুঃখ লাগে, যখন চলাফেরা করার জায়গা ছিল না, তোমরা ওই সময়ের ইতিহাস যদি দেখো আশ্চর্য হবা, জাতির পিতা বঙ্গবন্ধু সেই ভাঙ্গা রাস্তা দিয়ে নাটোরের উত্তরা গণভবনে উনি অফিস করতেন, চার দিন, পাঁচ দিন, পনেরো দিন, বিশ দিন, অর্থাৎ ডিসেন্ট্রালাইজ করার একটা প্রচেষ্টা ওই দুঃসময়ে উনি করেছেন, কিন্তু বিশ বছরের সামরিক শাসন সমস্ত কিছু পাল্টে দিয়েছে। বাংলাদেশ বিশ বছরে প্রায় একশো বছর পিছিয়ে গেছে, কিন্তু তার মধ্যেও বাংলাদেশের মানুষ যে কত শক্তিশালী, কত মেধা সম্পন্ন, তার সবচেয়ে বড় প্রমাণ আমি তোমাকে দেখাবো, যে জন্য আমি অসম্ভব রকম প্রাউড ফিল করি, সারা পৃথিবীতে এই মানুষ নাই। দেখো, বলা হয়েছিল বাংলাদেশ বটমলেস বাস্কেট, সাত কোটি লোক ছিল, বাংলাদেশের কৃষকরা এই সাত কোটি লোককে খাবার দিতে পারে নাই, জমির অভাব ছিল না, কারণ কোনো ইন্ডাস্ট্রি ছিল না, কিছু না, কিন্তু এই পঞ্চাশ বছরে মানুষ হয়েছে ষোলো থেকে আঠারো কোটি, জমি হয়ে গেছে অর্ধেক। বাংলাদেশের সেই কৃষকরা এই ষোলো কোটি মানুষের মুখে খাদ্য যোগান দিচ্ছে, শুধু তাই না, এই খাদ্য বিশ্বের বিভিন্ন জায়গায় এক্সপোর্ট করতেছে। তাহলে কত মেধা সম্পন্ন এই মানুষগুলি, অর্থাৎ বাংলাদেশে মানুষের জন্য, বাংলাদেশের সন্তানের জন্য যেখানে যেখানে আমাদের অর্থ বিনিয়োগ করা দরকার, সেই জায়গায় আমাদের সাহস নিয়ে এই কাজগুলি করতে হবে। আমরা এখনো সেই জায়গায় পৌঁছাতে পারি নাই, তবে ধাপে ধাপে আমরা সেই জায়গার দিকে যাচ্ছি। ঢাকার কথাও যদি আমরা বলি, যে হারে মানুষ ঢাকামুখী হচ্ছে, যে হারে জনসংখ্যা বাড়ছে, ঢাকার আবাসস্থল সামনের দিকে আসলে কি হতে পারে, আমরা সেই বসবাসের যোগ্য একটা পরিবেশ আদৌ পাবো কিনা? পৃথিবীর সব জায়গায়, পৃথিবীর সব জায়গায় জনগণের প্রতিনিধি হচ্ছে মেয়র। মেয়র যেরকম প্রধানমন্ত্রী সারা বাংলাদেশের দেখভাল করার দায়িত্ব, ঢাকা সিটির দেখভাল করার কথা সিটি মেয়র। এবং এটাও তোমাকে জানতে হবে যে সিটি মেয়র, ঢাকা শহরের মেয়র ষোলো জন এমপির এলাকার ভোটে নির্বাচিত হন, কিন্তু তার হাতে ক্ষমতা নাই, সাতটি মন্ত্রণালয়, চুয়ান্নটি প্রতিষ্ঠান, একজন আরেকজনের ঢাকাবাসীর সেবা করার জন্য উদ্গ্রীব, কিন্তু তাদের নিজেদের ভিতরে কোনো সমন্বয় নাই, সমন্বয়হীন একটি প্রতিষ্ঠান, মেয়রের কথা কেউ শোনে না। একটা এক্সাম্পল যদি আমি তোমাকে দেই, দেখবা রোকেয়া সরণিতে গেলেই দেখবা যে রাস্তাঘাট মেট্রো রেলের জন্য ইউনিক করে করা হচ্ছে, কোথাও একটা লাইট পোস্ট ঠিক ফুটপাথের মাঝামাঝি, কোথাও আরেকটা লাইট পোস্ট অর্ধেক ফুটপাথ অর্ধেক রাস্তায়, কিন্তু এগুলি একটা জিনিস, একটা জিনিস সরানোর ক্ষমতা মেয়রের নাই, কিন্তু এই রাস্তার মালিক কিন্তু মেয়র। বিআরটিএ বাস লাইসেন্স দিচ্ছে এই রাস্তায়, এই রাস্তার ধারণ ক্ষমতা কত সেটাও মেয়রকে না জানায় তারা দিচ্ছে, এবং এদের কাউকে আটকানোর ক্ষমতা মেয়রের নাই। তো এই ক্ষমতায়ন যদি আমরা না করতে পারি, তোমরা দিল্লির দিকে তাকাও, সেন্ট্রাল গভর্নমেন্ট বা অন্য কোনো গভর্নমেন্ট কাজ করছে না, কিন্তু কাজরিয়াল সমস্ত কিছু জনগণের প্রতিনিধি হিসাবে করছে। আমাদের ঢাকা শহরের হওয়া উচিত নগর সরকার, তার আন্ডারে এইসব প্রতিষ্ঠান থাকবে। এই যে সমন্বয়হীনতা, এই সমন্বয়হীনতা থেকে বের হয়ে আসতে হলে তোমাকে নগর সরকার করতে হবে। হি উইল বি দ্য পাওয়ারফুল পার্সন, প্রাইম মিনিস্টারের পরে ঢাকা শহরের জন্য
সেই হবে পাওয়ারফুল ব্যক্তি এবং তার সিদ্ধান্ত হবে চূড়ান্ত। কোন রাস্তাতে প্রাইম মিনিস্টার যাবে সেটারও সিদ্ধান্ত নেবে মেয়র। এই জায়গাগুলিতে যদি আমরা পরিবর্তন না আনতে পারি তাহলে কিন্তু ঢাকা শহরকে আমরা বাঁচাতে পারবো না। কিন্তু চাইলে যে পারবো তার সবচেয়ে বড় প্রমাণ হলো হাতির ঝিল। আমি বিশ্বের যত জায়গায় যাই দুর্গন্ধময় হাতির ঝিলের বস্তি, দুর্গন্ধময় হাতির ঝিলের ছবি আগে দেখাই, এখন যে রূপটা আমরা দেখতে পাই, তারপরে দেখাই যে তিন বছরে আমরা হাতির ঝিল এলাকাকে কিভাবে পরিবর্তন করেছে সেই ছবি আমাদেরকে। মানুষ বিশ্বাস করে না যে এটা সম্ভব। এইখানে ছোট্ট একটা কথা তোমাকে বলতেই হবে, আমাদের কোরআনের পাতায় পাতায় লেখা আছে তুমি ভালো কাজ করলে তোমাকে জান্নাতে দেওয়া হবে। তো নিশ্চয়ই আমার ভাষায় আমি বলি যে আল্লাহ তো জান্নাত বলেছেন, কিন্তু আল্লাহ বোধহয় আবার চিন্তা করছে আমার বান্দা তো জান্নাতের মানে বুঝবে না। তারপরের লাইনেই বলছে ওই যে যার নিচে দিয়ে নদী প্রবাহিত হয়েছে, অর্থাৎ জনগণকে মানুষ তার আল্লাহ তাআলা তাকে বলছে যে তোমাকে আমি নদীর পারে থাকার ব্যবস্থা করব। আর আমাদের ঢাকা শহরে পাঁচটি নদী রয়েছে, সুইট ওয়াটারের নদী, মিষ্টি পানির নদী। সেই নদীর দুই পারে হচ্ছে জঞ্জাল, আমরা ব্যবহার করতে পারছি না এবং কিভাবে ধ্বংস করছি নদী, এটা চিন্তা করলে অবিশ্বাস্য লাগে। যেই কাজগুলো নিয়ে এবং পরিবর্তনের কথা বলছিলাম, পরিবর্তনটা আসলে এই যে দীর্ঘ সময়ে ধাপে ধাপে হয়েছে এবং সেই পরিবর্তনের অবদান, যেই ভূমিকা আপনারা রেখেছেন তার কারণে আমরা আজকের দিনটা দেখতে পাচ্ছি। তো সেই সময়ের কথা যদি একটু শুনি, যে আপনার জীবনের একটা টার্নিং পয়েন্ট একটা প্রজেক্টের মধ্য দিয়ে হয়েছে, গ্রামীণ ব্যাংক এবং প্রশিকা ছাড়া চিটাগাং রেল স্টেশনের কথাও বলতে পারি, এই প্রজেক্টগুলো নিয়ে একটু শুনি যদি, চিটাগাং রেল স্টেশনের কথা এবং পরবর্তী সময়ে আর কি কি কাজ হয়েছিল সেই সময়। ধন্যবাদ। প্রথম কাজটি হয়েছিল তোমার মানিকগঞ্জে এই প্রশিকার ট্রেনিং সেন্টারটা, প্রায় আলটিমেটলি 50 বিঘা জমির উপরে হয়েছে ধাপে ধাপে, এবং এই প্রজেক্টটা কিন্তু আন্তর্জাতিক অ্যাওয়ার্ড পেয়েছে এবং এটা সারা বছর এখানে মানুষ এক বছর দুই বছর আগে থেকে এখানে ট্রেনিং এর জন্য বুকিং করা থাকে। এটা আমার আমার স্বপ্নের একটা প্রজেক্ট ছিল ড্যানি এই কাজটা করার ব্যাপারে। আর চিটাগাং রেলওয়ে স্টেশনটা দুটা স্টেশন আছে, একটা আরো একটা পরিবর্তনের বড় ধাপ ছিল ওখানে। ওই রেলওয়ে স্টেশনটা আমরা করতে চেয়েছিলাম অনেকটা কমলাপুর রেল স্টেশনের ছায়া অবলম্বন করে। মেন স্ট্রাকচারটাতে একটা জিনিস যেরকম তোমরা গেলে দেখবা, দেখলে মনে হবে যে লাইট জ্বলছে, অ্যাকচুয়ালি না, ছাদের মাঝখানে ওই সেই তোমার 90 সালের দিকে, আমরা 90-95 সালের দিকে দুইটা ছাদের দুইটার মাঝখানে একটা গ্যাপ রেখে ওইখানে তোমার আমরা এই পারপেক্স ইউজ করেছি, ট্রান্সপারেন্ট শীট ইউজ করেছে, যে কারণে ভিতরে ঢুকলে পারি তুমি দেখতে পারবা যে মনে হচ্ছে যে প্রচুর টিউব লাইট জ্বলছে, অ্যাকচুয়ালি ন্যাচারাল লাইট। এটা একটা। আরেকটা হচ্ছে এখানে স্ট্রাকচারাল একটা ইন্টারেস্টিং জিনিস করা হয়েছে, তোমার পুরাটা এরকম স্লোপ করে করা, কিন্তু যেহেতু আমাদের সরকার সরকারি কর্মকর্তা কর্মচারীরা এই জিনিসগুলি মেনটেন করে না, সেই জন্য একটি জিনিস আমরা করেছি, আমাদের শহীদুল্লাহ স্যার স্ট্রাকচারাল ডিজাইনার উনি খুব ইন্টারেস্টিং একটা জিনিস করেছেন। আমি যখন বললাম যে এটা তো ক্লিন হবে না, তখন উনি বললেন যে আচ্ছা এটার আমি একটা বুদ্ধি বার করছি। তো ওই বৃষ্টির পানি যাওয়ার জন্য কলামের ভিতর দিয়ে যে পাইপটা সেটা একেবারে ওইটার ছাদ বরাবর করে ফুটা 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 করে দিলেন এবং লোডটা ক্যালকুলেশন করলেন, এটা পুরাটাও যদি পানিতে ভরে যায় তারপরেও পানি কন্টিনিউয়াসলি পড়বে। সাধারণত তো আমরা নিচে একটুখানি জায়গা দিয়ে ওর উপর একটা পলিথিন পড়লেই কিন্তু ভেঙে পড়ার কথা, তো এইটা দিয়ে পানি পড়ার ব্যবস্থা, যে কারণে আজকে বোধহয় 15-20 বছর হয়েছে এটা ক্লিন কেউ করে নাই আমি জানি, কিন্তু এটা কিন্তু দাঁড়িয়ে আছে, কারণ কন্টিনিউয়াসলি পানি চলে যাওয়ার ব্যবস্থা আছে। তারপরে অনেকগুলো জিনিস তারা পরিবর্তন করেছে, নকশা করেছে, এ করেছে, রাজুকের কলমের মতন নকশা করেছে, যেগুলি আমাদের খুব সিম্পলিফাই করা ছিল, খুবই সুন্দর পার্কিং চেঞ্জ করেছে। তারপরেও এটা এটাকে এখন কপি করে অন্য অন্য জায়গায় করা হচ্ছে, তো এটা একটা। আরেকটা হলো পুরানো রেলওয়ে স্টেশন যেটা হিস্টোরিক্যাল ব্রিটিশ পিরিয়ডের, এটার কাজ রেনোভেশন করার দায়িত্ব আমাদেরকে দিয়েছিল গ্রামীণ টেলিকম, ওরা ইন্টারনেটের হেডকোয়ার্টার ওরা ওইখানে করেছে। সেইখানে আমরা দিল্লি থেকে এই স্টেশনটার পুরো ড্রয়িং নিয়ে আসছিলাম এবং ড্রয়িং এনার পরে একটা অদ্ভুত জিনিস আমরা দেখলাম যে একটা ওইখানে করা হয় নাই, ওই যে তোমার মিনার, আমরা ওইটা দেখে এইটাতে যখন রিনোভেশন করলাম ওইটা অ্যাড করলাম এবং হুবহু ওইভাবে ইট দিয়ে দিয়ে একদম
তোমাদেরকে আমরা দেখাবো, ওইটার ছবি যখন দেখবা তখন দুটেই দেখতে পাবা কি ছিল এবং কি হয়েছে। স্যার এই মুহূর্তে আসলে কথা বলছিলাম, দেখে আসতে চাই যে আপনার যে কাজগুলো নিয়ে আমরা কথা বলছিলাম এবং পুরস্কার প্রাপ্ত যে প্রশিকা ভবন সেইগুলো নিয়ে একটু আমরা মনে হয় ছবি দেখে আসলে দর্শকরা আমাদের সাথে দেখতে পারবে। আপনার এই বর্ণাঢ্য কর্মময় জীবন আসলে এইটুক সময়ের মধ্যে বলে শেষ করতে পারবো না, কারণ আপনার থেকে এত কিছু জানার আছে, এত কিছু শোনার আছে, কিন্তু সময়ে বাধা পড়ে গেলাম। একেবারে যদি শেষ একটা প্রশ্নে যেতে চাই যে তরুণ প্রজন্মকে নিয়ে আপনার কি বলার আছে, তারা কি স্বপ্ন দেখতে পারে? তোমাদের ইউনিভার্সিটিতে যে একটা কথা প্রথম দিন আমি বলি, প্রথম গল্পটি বলি, ওই যে আমাকে কাজ করার 5,000 টাকা দিয়ে কাজ করতে চেয়েছিলাম, আর সেকেন্ডটি বলি যে তোমরা কিন্তু তোমাদের প্রফেশনকে পৃথিবীর শ্রেষ্ঠতম প্রফেশন হিসেবে স্বীকার করবা, এবং সেটা আমার জীবনে আমি কিভাবে করেছি, আমার মা ব্রিটেনে সরকারি চাকরি করতেন, উনি উত্তরাতে জায়গা পেয়েছিলেন, উনি আমাকে বললেন যে আমার বাড়ির প্ল্যানটা করো, আমি বললাম যে আমার সাথে তোমাকে এগ্রিমেন্ট সই করতে হবে, 50,000 টাকা আমাকে ফিস দিতে হবে। তা আমার মা একটু আশ্চর্য হয়ে গেল যে বাড়ি তো আলটিমেটলি তৈরি হবে। আমি বললাম যে তুমি যদি তোমার ছেলেকে সম্মান না দেখাও তাহলে বাইরের মানুষ কি কারণে আমাকে সম্মান দেখাবে? এবং আই এম সো প্রাউড, আমার মা জান্নাতবাসী হোক, উনি মারা গেছেন গত বছর, আমার মা কিন্তু আমার সাথে 50,000 টাকা দিয়ে এগ্রিমেন্ট সই করলেন এবং আমাকে ওই বাড়িটি ডিজাইন করতে দিলেন, পরবর্তীতে ওই বাড়ির মালিক আবার আমিই হলাম। এই জিনিসগুলি খেয়াল রাখতে হবে। আর্কিটেক্ট যখনই কোনো ফ্রি কাজ করবে তখন ক্লায়েন্ট কিন্তু এটাকে মনে করে যে এটা ভ্যালুয়েবল কিছু করে নাই, সেই জন্য আমরা বলি যে বিনা পয়সায় কখনো কাজ করবে না, প্রফেশনাল জায়গাতে কম্প্রোমাইজ করা যাবে না। তুমি যদি কন্ট্রিবিউট করতে চাও তুমি আলাদা করে মানি রিসিট দিয়ে তাকে ডবল পেমেন্ট করো। আমরা ইনস্টিটিউট অফ আর্কিটেক্টস থেকে এখন পর্যন্ত এই যে এই কাজগুলি করে থাকি, অর্থাৎ কোনো জায়গায় যদি মনে করি যে এখানে ফ্রি করা উচিত, এদেরকে ডোনেট করা উচিত, আমরা কিন্তু আমাদের ফিসটা আদায় করে নেই, তারপরে আমরা হয়তো দেখা গেল তার সাথে আরও 5,00,000 টাকা বা 2,00,000 টাকা অ্যাড করে তাদেরকে আমরা ডোনেট করছি। তাতে ঘটনাটি ঘটে, ক্লায়েন্ট তখন বুঝতে পারে যে সে আমাকে 10,00,000 টাকা 15,00,000 টাকা ফিস দিয়ে আমাদের ফেসিলিটিসগুলি তারা ইউজ করেছে, আমাদের দেখভালগুলি কি ইউজ করেছে, তখন কোনো জিনিস পরিবর্তন করার আগে আমাদের সাথে আলাপনা করে করবে না। কিন্তু আমি যখন ফ্রি করতাম তারা কোনোদিনও আমাদের কাছে কিন্তু আসতেন না। এই জিনিসগুলো আমাদের বুঝতে হবে। এবং এই আপনার মূল্যবান উপদেশের সাথে সাথে আজকের এই আয়োজনটা এখানেই শেষ করতে যাচ্ছি। স্যার অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে সময় দেবার জন্য এবং আপনার জন্য শুভকামনা থাকছে স্যার। তোমাদেরকে অনেক ধন্যবাদ আমাকে ডাকার জন্য, যে আমার কথাগুলি আরো মানুষের কাছে পৌঁছাবে এটা আমার জন্য বিরাট প্রাপ্তি বলে মনে করি। অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক আজকের মতো বিদায় নিচ্ছি জেডএসআরএম নিবেদিত বুননের গল্প থেকে। আগামীর পর্বে আবারও দেখা হবে নতুন একজন স্বপ্নবিদ সৃষ্টিশীল স্থপতিকে সাথে নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন।